আমাদের শুধু দেখি যেখানে রোজা এলে খেজুরের দাম বাড়িয়েই দিতে হবে। কেন এটি ইম্পোর্ট তো এখন করেননি, যখন করেছেন তখন কি এত দাম ছিল? আপনি কেন বাড়াবেন? এই ঈদ এলে পোশাকের দামটা বাড়িয়ে দিতে হবে, এই ঈদ এলে ইফতারির সামগ্রীর দামটা বাড়িয়ে দিতে হবে। এটি কি ধরনের ধর্মচর্চা, কি ধরনের ব্যবসা, কি ধরনের সততা? ওই দিকেও আমাদের মনোযোগ হতে হবে। যারা যারা যখন সিন্ডিকেট ব্যবসা করে হোক, অনৈতিক সুবিধা নিয়ে হোক, ভূমি দস্যুতা করে হোক, তারা সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে এই অনৈতিকভাবে টাকার মালিক হবে, আবার সরকারের সেই শীর্ষ মহলে আবার তার ভাগবটরা তার হিসাটা বুঝিয়ে দিবে, এই প্রক্রিয়ার মধ্যে যখন যারা থাকে তারা অন্যদেরকে তখন আপন মনে করে না। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত, শাসন বদলালে কি সমাধান? না, শাসন বদলালে সবসময় সমাধান হয় না, কিন্তু একটা পচা শাসনের অবসান হওয়া দরকার। সেই ক্ষেত্রে শাসন বদলালে যদি সমাধান না হয় তারও প্রতিবাদ হতে হবে। আমি খুব অবাক হই, ধরেন এই যে আপনি বলছিলেন না যে নির্বাচনের আগে বড় ব্যবসায়ীদের একটা গ্রুপ প্রধানমন্ত্রীকে বা এই সরকারকে সমর্থন জানালো, সেখানে একজন ব্যবসায়ী নেতা, প্রভাবশালী ব্যবসায়ী, তিনি সুমনের গান উদ্ধৃত করে প্রথমত থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে চেয়েছিলেন গানের ভাষায়। সে তিনি যখন আবার দল থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন, তখন ওই প্রধানমন্ত্রী তার ওইখানে গিয়ে কত জঘন্য ভাষায় বললেন যে নর্দমা থেকে তুলে এনেছি। আজকে আমি হেলাল ভাইয়ের কথা শুনে আশ্চর্য হয়েছি যে হেলাল ভাইয়ের মতো একজন প্রভাবশালী ব্যবসায়ী নেতা, জনপ্রিয় নেতা, দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন, তার সংগঠনের অন্য নেতারা কত তাদের কথায় তিনি কত অসহায় বোধ করেন, যে প্রধানমন্ত্রীর সঙ্গে একটু বুঝিয়ে বলবেন আসল ঘটনা কোথায় এবং সমাধানটা কোথায়, সে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত পান না। তাহলে এইখানে এই যে ব্যবসায়ীদের মধ্যে অনৈক্য আছে, তাদের মধ্যে যারা যারা যখন সিন্ডিকেট ব্যবসা করে হোক, অনৈতিক সুবিধা নিয়ে হোক, ভূমি দস্যুতা করে হোক, তারা সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে এই অনৈতিকভাবে টাকার মালিক হবে, আবার সরকারের সেই শীর্ষ মহলে আবার তার ভাগবটরা তার হিসাটা বুঝিয়ে দিবে, এই প্রক্রিয়ার মধ্যে যখন যারা থাকে তারা অন্যদেরকে তখন আপন মনে করে না, মনে করে যে আমি তো আমার ভাগটা পাচ্ছি। ঠিক একইভাবে বিভিন্ন স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে যে অনৈক্য, ব্যবসায়ীদের মধ্যে যে অনৈক্য, অনৈতিকতার পক্ষে অবস্থান নিয়েও যে তারা রাষ্ট্র ব্যবস্থাকে কলুষিত করায় যখন ভূমিকা রাখে, আবার যখন ওই নর্দমার থেকে তুলে এনেছি বলে গালি দেয়, তারপর গায়ে লাগে না, ফলে এদের মধ্যে যদি ওই ন্যূনতম নৈতিকতা বোধ, সততা এবং ঐক্য আসে যে আমার দেশ টিকাতে হবে, দেশ টিকালে ব্যবসা টিকবে, সুতরাং আগে ব্যবসা না আগে দেশ, সেই জন্য তারা যদি মনে করে যে এই দেশটা যেভাবে চলছে এইভাবে কোনো সভ্য দেশ চলতে পারে না, তাহলে তাদের অবশ্যই ভয়েস রেজ করতে হবে, ভূমিকা রাখতে হবে এবং সরকারের বা বিভিন্ন দলের ফান্ডের টাকা দিয়ে তাদের অনৈতিক কাজকে যে সহযোগিতা করে সেখান থেকেও নিজেদের নিবৃত্ত করতে হবে। এই গার্ডসটুকু যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এইরকম ভাগ ভাগে ভাগে হয়ে এক একজন অনুনয় বিনয় করতে পারবেন, কেউ অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, কেউ নর্দমা থেকে তুলে আনার গালি শুনবেন, এইরকম বাক্যবাণে জর্জরিত হবেন, লাভ হবে না। আগে দেশ বাঁচাতে পারি যদি আমরা, আমাদের সিস্টেমকে যদি টিকাতে পারি, সব টিকবে, ব্যবসায়ীরাও টিকবে, ক্রেতা টিকবে, বিক্রেতা টিকবে। আর একটা জিনিসও বলি, এই রোজা সামনে ব্যবসায়ীদের হয়রানির মুখে পড়ছে, সেই জন্য যেরকম আমরা সহানুভূতিশীল এবং এর একটা সমাধান কামনা করি, পাশাপাশি ব্যবসায়ীদের প্রতি এই অনুরোধটা রাখবো, বড়দিন উপলক্ষে সব বড় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মূল্য হ্রাস দেয়, সারা বছর ধরে অপেক্ষা করে যে আমি কম দামে পোশাকটা তখন কিনতে পারবো। এই ঈদ, রোজা ঈদ উপলক্ষে অনেক মিডল ইস্টের মুসলিম কান্ট্রি মূল্য হ্রাস দেয়, সহজলভ্য করে, আর আমাদের শুধু দেখি যেখানে রোজা এলে খেজুরের দাম বাড়িয়েই দিতে হবে। কেন এটি ইম্পোর্ট তো এখন করেননি, যখন করেছেন তখন কি এত দাম ছিল? আপনি কেন বাড়াবেন? এই ঈদ এলে পোশাকের দামটা বাড়িয়ে দিতে হবে, এই ঈদ এলে ইফতারির সামগ্রীর দামটা বাড়িয়ে দিতে হবে। এটি কি ধরনের ধর্মচর্চা, কি ধরনের ব্যবসা, কি ধরনের সততা? ওই দিকেও আমাদের মনোযোগ হতে হবে। ওইখানেও সিস্টেমের সমন্বয় হয় না, সিস্টেম ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, পরিবার, ব্যক্তি সব জায়গায় যদি ধস নামে তাহলে কোনো একটা জায়গায়। শেষ করতে চাই আলোচনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় নেই।